আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসার নূপুর। আজকে শীতের সবজি ফুলকপি কিভাবে সারা বছরের জন্য এর কালার এবং এর টেস্ট ঠিক রেখে ফ্রোজেন করতে হবে সেই পদ্ধতিটা দেখাবো। আমার চ্যানেলে আমি সমস্ত সবজি কিন্তু ফ্রোজেন করে রেখেছি আর সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সমস্ত কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন অন্যদের মাঝে, তাহলে অন্যরাও এগুলো থেকে শিখতে পারবে অনেক কিছু। শীতের ফুলকপির যে টেস্ট, এই টেস্টটা কিন্তু অন্য সময়ের ফুলকপিতে পাওয়া যায় না, কারণ এখন কিন্তু সারা বছরই সব কিছু পাওয়া যায়। আর এই শীতের ফুলকপিটার টেস্ট যেরকম অনেক বেশি, এই সময়টা কিন্তু এই ফুলকপিটার দামও অনেক কম। অন্য সময়ে আমাদেরকে কিন্তু অনেক চড়া দামে ফুলকপি কিনতে হয়, তাই এই সময় যদি আমরা ফ্রিজিং করে রাখি এভাবে তাহলে দেখবেন যে আমাদের আর চড়া দামে কিন্তু পরবর্তীতে কিনতে হবে না। কারণ সামনে রমজান আসছে, সেই সময় ফুলকপির পাকোড়া খেতে বা ভেজিটেবল খেতে কিন্তু অনেক মজা, আর ফুলকপির কোরমা কিন্তু আরও বেশি মজাদার। ঠিক দেখুন, ফুলকপিগুলোকে ধুয়ে আপনি ঠিক কত বড় করে কেটে নিতে চান সেই পরিমাণে কেটে নেবেন, তবে এই ডাটাটা যতটুকু সম্ভব বাদ দিয়ে দেবেন। আপনি যতগুলো ফুলকপি ফ্রোজেন করে রাখতে চান ততগুলো ফুলকপি ঠিক এই প্রসেসে আপনারা আগে কেটে নেবেন। তবে অবশ্যই কিন্তু বারবার বলছি যে কাটার আগে ফুলকপিগুলোকে ভালো মতো ধুয়ে নিতে হবে। আমি এখানে দেখুন যে বড় বড় সাইজের চারটা ফুলকপি আমার পছন্দ মতো টুকরো করে কেটে নিয়েছি। এখন চলুন চুলার কাছে চলে যাই। চুলায় দেখুন যে আমি পানি উঠিয়ে একবারে টকভোগে বলক দিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লবণ এবং 1 টেবিল চামচ এবং 1/2 টেবিল চামচ মানে 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনি যখন ফ্রোজেন ভেজিটেবলগুলোতে দেবেন তাহলে দেখবেন যে এই যে ভেজিটেবলের যে কালার, সেই কালারগুলো একেবারে পারফেক্ট থাকবে। দীর্ঘ দিন পর্যন্ত ফ্রোজেন করে রাখার পরও এর কালার কিন্তু নষ্ট হবে না। এখন ভালো মতো নেড়ে চেড়ে ঢেকে দিয়ে আমি এটাকে 4 থেকে 5 মিনিট ভাপিয়ে নেব। আর দেখুন যে 4-5 মিনিট পরে আমি দেখাচ্ছি যে এগুলোর কালার কতটা সুন্দর হয়েছে, দেখেছেন? আর এখন গরম পানি থেকে এগুলো পুরোটাই আমাদেরকে তুলে নিতে হবে। একটা পরিষ্কার দেখুন যে পুরনো ওড়না অবশ্যই কিন্তু পরিষ্কার হতে হবে। আর আপনারা এর বদলে টিস্যু ব্যবহার করতে পারেন, কিন্তু টিস্যু অনেক প্রয়োজন যেহেতু আমি বেশি পরিমাণে ফ্রোজেন করি। তাই দেখুন যে আমি একটা পরিষ্কার ওড়নার উপরে এগুলোকে ছড়িয়ে দিলাম, যাতে করে এর মধ্যে যে বাড়তি পানিটা রয়েছে সেই পানিটা যেন শুকিয়ে যায়, আর এটা একদম পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। ফুলকপিগুলো দেখুন যে আমার ঠান্ডা হয়ে গিয়েছে, আর এর গায়ে যে পানি ছিল পুরো পানিটাই কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন এরকম পলি ব্যাগের মধ্যে বা জিপার ব্যাগের মধ্যে বা এয়ারটাইট বক্সের মধ্যে আপনারা যার যতটুকু প্রয়োজন ততটুকুই রেখে দেবেন। আর অবশ্যই চেষ্টা করবেন একটু কম পরিমাণে রাখার। দেখুন, রাখার পরে এভাবে করে ভালো মতো ছড়িয়ে দেবেন, দিয়ে আপনার ঠিক ভালো মতো এই যে আপনার পলি ব্যাগটা সেটা কিন্তু মুখটাকে মুড়িয়ে দিয়ে স্ট্যাপলার করে দেবেন। আর এটাই সবচেয়ে সবাই ভুল করে যে এক জায়গায় করে রেখে দেয়, ঠিক এভাবে ছড়িয়ে কিন্তু এটাকে ডিপ ফ্রিজে রাখতে হবে। 3 ঘন্টা পরে আমি আপনাদেরকে বের করে দেখাবো। ডিপ ফ্রিজ থেকে দেখুন যে আমরা যে ফুলকপিগুলো রেখেছিলাম সেগুলো এখন বের করে দেখাবো আপনাদেরকে, যেটা কতটা পারফেক্ট আছে। আর দেখুন যে আমি কিন্তু সমস্ত শীতের সবজিগুলো এভাবে করে ফ্রোজেন করে রেখেছি। ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি সমস্ত কিছু লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো, সেই অনুযায়ী আপনারাও করে রাখবেন। দেখুন কতটা সুন্দরভাবে এগুলো ফ্রিজিং হয়েছে, আর দেখেছেন কতটা, দেখুন যে শব্দ শুনে বুঝতে পারছেন যে এগুলো কতটা ফ্রেশ। দেখুন এই ডাটাগুলো কিন্তু একদম যে সবুজ কালার সে সবুজ কালারই রয়েছে। আর দেখুন ঠিক যতটুকু প্রয়োজন ইজিলি আপনারা সেটা কিন্তু বের করে নিতে পারবেন। আর ঠিক বের করার পরে আপনাদের যখন প্রয়োজন হবে না আর এটা, তখন সঙ্গে সঙ্গে এটাকে কিন্তু এভাবে ভালো মতো বন্ধ করে দিয়ে আবার ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। আর এটা রান্না করার নিয়ম বলি, রান্না করা হচ্ছে আপনারা যখন মশলা কষানো শেষ হয়ে যাবে তখন এটাকে দিবেন, এবং কাঁচার চেয়ে কিন্তু এটা কম সময় লাগবে সিদ্ধ হতে, কারণ এটা কিন্তু আমরা অলরেডি একটু কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। আর যখন পাকোড়া করবেন বা যে কোনো আইটেম এটা ব্যবহার করবেন তখন কিন্তু আর এটা সিদ্ধ করতে হবে না। যখন আপনারা চাইনিজ ভেজিটেবল রান্না করবেন তখন কিন্তু এই ফুলকপিটা সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য।